আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, পুরাতন ব্যাটারি যেরকম এবং নতুন ব্যাটারি ঠিক সেই রকমই সেম টু সেম হওয়ার কারণটা কি, অথবা আমাদের যে মিটারগুলো আছে লোড মিটার, তো সেই লোড মিটারে ব্যাটারিটি ভালো দেখানোর পরেও গাড়িটি কম চলার কারণ কি, সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি তৈরি করা। না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যাটারি চালিত ইজি বাইকের যে ব্যাটারিগুলো থাকে, তো সেই ব্যাটারিগুলো যে আমরা লোড মিটার দিয়ে যে এম্পিয়ারটা টেস্ট করি, তো এম্পিয়ারটা টেস্টের সময় সেটি যদি মোটামুটি 9 থাকে তাহলে কিন্তু ব্যাটারিটি ভালো ধরা হয়। তো ভালো ব্যাটারিটিও 9 দেখায় মিটারে এবং নষ্ট ব্যাটারিটিও 9 দেখায়। আসলে মূলত কিভাবে ব্যাটারিটি পরিমাপ করা যায়, আসলে কোন প্রসেসটি ব্যবহার করলে ব্যাটারিটি আসলে ভালো নাকি নষ্ট সেটি বুঝতে পারবেন, সেই সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। তো এর আগে আমি একটি ব্যাটারি চেঞ্জ করলাম, তো চেঞ্জ করার পর আমি যখন ব্যাটারিটি তুললাম, তো আমি নিজে লোড মিটারতে টেস্ট করার পর দেখলাম সে ব্যাটারিটি 9 আছে। তো সেই ক্ষেত্রে আমি নষ্ট ব্যাটারিটি একটু টেস্ট করতে মন চাইলো, তো সেই ক্ষেত্রে নষ্ট ব্যাটারিটি একটু টেস্ট করলাম, তো দেখি যে নষ্ট ব্যাটারিতেও 9 দেখাইতেছে। তো তো বিশাল একটা অবস্থা। তো নষ্ট ব্যাটারিতেও 9 দেখায় এবং ভালো ব্যাটারিতেও 9 দেখায়, এর কারণটা কি সেই জিনিসটা কিন্তু আসলে অনেকেই জানে না। তো আমরা যে আসলে ব্যাটারিগুলো টেস্ট করে থাকি, তো যে ব্যাটারিগুলো যেভাবে টেস্ট করি সেভাবে কিন্তু আসলে টেস্টগুলো হয় না। তো মূলত আসলে ব্যাটারি টেস্টের যে নিয়মগুলো সেটি হচ্ছে, ব্যাটারিটি যখন আপনি টেস্ট করবেন গাড়ি থেকে অবশ্যই ব্যাটারিটি নামাবেন, অথবা গাড়িতে থাকলেও কোনো সমস্যা নাই। তো ব্যাটারিটি আপনি চার্জিং চার্জ ফুল হলেও করতে পারবেন এবং চার্জিং লো অবস্থায় করতে পারবেন। তো চার্জিং অবস্থায় করলে একটু ব্যাটারিটি ভালো হয়, কারণ সেখানে আপনি একটু ভালোভাবে বুঝতে পারবেন, কারণ ব্যাটারির শক্তিটা একটু নির্ভর করবে। তো ব্যাটারিটি মোটামুটি একটু ফুল চার্জ করে নেবেন, সমস্যা নাই। তো ব্যাটারিটি মোটামুটি যখন একটু ফুল চার্জ হবে, তারপর যখন আপনি ব্যাটারিতে যে এম্পিয়ার যে লোড মেশিনটা নেগেটিভ পজিটিভের লোড দিলে যে মিটারে কানাটা উঠে, তো ওই মেশিনটা যখন টেস্ট করবেন, তো অবশ্যই ব্যাটারির যে মুখাগুলো আছে, তো সেই মুখাগুলা 6টা মুখাই ভালোভাবে খুলে রাখবেন। এর কারণটা হচ্ছে, মুখাগুলো যদি আপনি খুলে না রাখেন তাহলে যদি সেটা নষ্ট হয় তাও কিন্তু 9 দেখাবে, সেখানে কোনো বোঝারই নাই। মিটার দেখে বোঝার কোনো কাজই নাই এখানে, মিটারে আপনি 9 উঠতেই পারে, সেখানে ব্যাটারি ভালো হতে পারে নষ্ট হতে পারে, সেটা কোনো সমস্যা না। তো ব্যাটারিটি যখন আপনি এম্পিয়ারে লোড দিবেন, তো এম্পিয়ারে লোড দেওয়ার পর যদি কোনো মুখায় যদি ফুটি উঠে, অথবা কোনো ক্ষোভ যদি ব্যাটারি সেটা যদি একটু বল্লক উঠে, অথবা যদি ব্যাটারির যে ক্ষোভটা থাকবে সেইটার পানিটা গোলা হয়ে যাবে, এই সিস্টেম যদি হয় তাহলে কিন্তু সেই ব্যাটারিটা নষ্ট। সেখানে 9-10 যাই থাক না কেন সেখানে কোনো সমস্যা নাই, সেটা অনায়াসে একদম নষ্ট ধরা যায়। আর ব্যাটারি যদি ভালো থাকে তাহলে আপনি বুঝতে পারবেন, সেটা যদি 9 দেখায়, তো সেক্ষেত্রে আপনার ব্যাটারির যে মুখাগুলো থাকবে সে একটা পানিতেও কোনো প্রকার নাড়াচাড়া থাকবে না, প্লাস কোনো গুটিমুটি উঠবে না, তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারিটি ভালো ধরা চলে। যে যদি আপনার পানিটা গোলাও হবে না এবং ব্যাটারির যে পানিটা লেভেল থাকবে সেম সেই রকমই থাকবে, সেখানে একটু নড়াচড়া করবে না, সেখানে আপনি ব্যাটারিটি ভালো ধরা চলে। তো এইভাবে যদি আপনি ব্যাটারিগুলো টেস্ট করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ব্যাটারি ভালো না নষ্ট অবশ্যই বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই ব্যাটারিগুলো ভালোভাবে চেক করবেন, এবং চেক করার পরে আপনি গাড়িতে ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনি গাড়িটি রানিং ভালো পাবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব, এরপরও যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।